বাড়ি থেকে ফিরে এসে এত টাকা পয়সা খরচ করে এসে বিদেশে যখন তিন হাজার ইউরোর একটা বাস খাইতে হয় এরে ভাই সে যে কি জলা বলার মতো না বুঝাই আসলে কাহিনী হয়েছে কি মানে যখনই লেটার বক্সে দেখলাম যে তিন হাজার ইউরোর একটা বিল এবং সেইটা আমার অ্যাকাউন্ট থেকে অলরেডি ডিডাক্ট হয়ে গেছে মানে যেখানে একশো পঁচিশ ইউরো পার মান্থ দিতে হয় সেখানে পার মান্থের জন্য এক হাজার ইউরো কাটলো মানে ভাবা যায় এটা হচ্ছে টিকে হেলথ হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি মানে এখানে বসবাস মানুষের হেলথ লাগে তো আমি যে হেলথ ইন্স্যুরেন্স করা আমার সেই হেলথ আলারা প্রত্যেক মাসে কাটে হচ্ছে একশো পঁচিশ বা জব যদি পার্ট টাইম থেকে ফুল টাইম করা হয় যার কারণে দেখা যাচ্ছে যে ওরা অ্যামাউন্টটা একটু বেশি নেয় তো আমি যেহেতু লাস্ট কয়েক মাস ফুল টাইম জব করছি এবং আমার কোম্পানি হচ্ছে আমাকে পে করতো তো হঠাৎ করে আমি যখন বাড়ি চলে যাই সেই জবটা ছেড়ে দিয়ে তো ওরা আমাকে সেই অ্যামাউন্টে মানে প্রত্যেক মাসে এক হাজার ইউরো হেলথ ইন্স্যুরেন্স বাবদ সেইভাবে টাকা কাটা শুরু করে দিছে ভাই বাড়ি যাওয়ার আগে আমি যদি জানতাম যে এই জিনিসটা এরকম হবে ভাই আমি জীবনেও এইভাবে রেখে আমি যেতাম না যাই হোক ব্যাপারটা বোঝাই বলে আসলে কি হয়েছে তিন হাজার ইউরোর একটা বিল এই যে দেখতেই পাচ্ছেন সবকিছু মিলায় হচ্ছে তিন হাজার বারো ইউরো চোদ্দ সেন্ট এটা হচ্ছে এই টিকে কোম্পানি আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিছে কেন কেটে নিছে কি জন্য কেটে নিছে এবার একটু বোঝাই বলি আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা জানেন যে আমি গত চার মাস হচ্ছে দেশে ছিলাম ছিলাম মানে বাংলাদেশে সেখান থেকে আসলাম তো জার্মানি টেকনোলজিতে অনেক উন্নত হলেও জার্মানি কিন্তু এখনো পর্যন্ত সব লেনদেন হয় হচ্ছে চিঠির মাধ্যমে মানে আপনার নামের যে পোস্ট বক্স আপনার বাসার সামনে আসে সেখানে সব ধরনের কমিউনিকেশন আপনার এই চিঠির মাধ্যমে হতে থাকে তো আমি যখন ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে বাসায় যাই তো ওদেরকে ইনফর্ম না করেই আর কি চলে যাই যার কারণে দেখা যাচ্ছে যে আমি যখন ওই যে ট্যাক্স গ্রেডে ছিলাম সেই ট্যাক্স গ্রেড অনুযায়ী তারা হচ্ছে আমার ট্যাক্স মানে কাটা শুরু করে তো তখন যেহেতু আমি ছুটি গেছি এক মাসের জন্য এবং এক মাস ছুটি শেষ করে আমাকে ইউনিভার্সিটি একটা রিসার্চের কাজের জন্য তিন মাস আরও বেশি থাকতে হয় এটা কিন্তু ছুটির বাইরে তো যার কারণে ওরা প্রত্যেক মাসের জন্য এক হাজার ইউরোর একটা বিল চার্জ করে ওরা আসলে আমাকে আগেও লেটার দিয়েছিল যেহেতু আমি বাড়িতে ছিলাম না যার কারণে ওদের লেটারের রিপ্লাই দিতে পারিনি এবং তার থেকে বড় কথা হচ্ছে আমার ওই অ্যাপ চালু করা ছিল না যার কারণে আমি আসলে বুঝতে পারিনি যে ওদের সাথে কমিউনিকেশনের দরকার হয় অ্যাজ এ স্টুডেন্ট একশো পঁচিশ ইউরো আমাকে এই হেলথ ইন্স্যুরেন্স বাবদ পে করতে হয় কিন্তু আমি ভাবলাম যে যেহেতু ডিরেক্ট ওরা ব্যাংক থেকেই টাকাটা কেটে নেয় তো একশো পঁচিশ ইউরো অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এটার বড় কি আর হচ্ছে লাস্ট কয়েক মাসে আমি যেহেতু ফুল টাইম জব করতাম তো আমার হচ্ছে যে কোম্পানিতে আমি কাজ করতাম তারাই হচ্ছে আমার হেলথ ইন্স্যুরেন্সটা পে করতো যার কারণে আমাকে কিন্তু কোনো টাকা পয়সা আমি আসলে কোনো টাকাই পে করিনি এটা হচ্ছে আমার কোম্পানি আমাকে হচ্ছে এই ইন্স্যুরেন্সের টাকাটা দিয়ে দিত এখন যেটা হইছে মানে একদম দেশে ফিরে এসে যখন দেখি তিন হাজার ইউরো আমার অ্যাকাউন্ট থেকে কেটে গেছে আমি তো ভাই পুরো আকাশ থেকে পড়লাম মানে বুঝতে পারছেন প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো আমার অ্যাকাউন্টে নাই মানে প্রত্যেক মাসে একশো পঁচিশ পে করতাম আমি সেটা যদি প্রত্যেক বছরে মানে যদি হয় তাও তো আমার এত টাকা হয় না মানে বারো মাসে তো বারোশো ইউরো সেখানে মানে পনেরোশো সতেরোশো ইউরো হতে পারে এক বছরের জন্য তো আজকে আমি গেলাম হচ্ছে ওদের অফিসে ওদের অফিসে যে কথা বললাম তো প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হইলাম এবং আমি যেহেতু রিসার্চের মানে ইউনিভার্সিটির কাজের জন্য আর কি ওখানে গিয়েছিলাম তো আমি বললাম আমাকে কত পে করতে হবে ওরা বললো যে তোমাকে চিঠি দেওয়া হয়েছিল তুমি যেহেতু চিঠির রিপ্লাই দাও নাই যার কারণে এই অবস্থা তো আপাতত তো অ্যাকাউন্ট থেকে কেটে গেছে কিন্তু এই টাকাটা আমি পরে ব্যাক পাবো এটা আমি জানি তো এখনো বলা যাচ্ছে না আসলে কত টাকা কি দেখি কাটে ক্লোজলি দেখাই এই যে দেখেন সব মিলে হচ্ছে আমার প্রত্যেক মাসের জন্য এক হাজার ইউরো হেলথ ইন্স্যুরেন্স জন্য ভাবা যায় কি একটা অবস্থা তো কত টাকা কি রিকভার হবে জানি না সবটা হয়তো পাবো না কিছু তো কাটবে আর কত টাকা কি কাটে না কাটে পরে আপডেট জানাবো তো জার্মানিতে ব্যাপার হচ্ছে টেকনোলজি যতই ডেভেলপড হোক না কেন সব সময় হচ্ছে ওরা যে চিঠিগুলো দিচ্ছে সেগুলো রিপ্লাই করা আপনাকে সবসময়ের জন্য আপডেটেড থাকা এবং ওরা যা যা চায় সেগুলো আপনি যদি আহ তাদেরকে ইনফরমেশনগুলো সেইভাবে প্রোভাইড না করেন আপনি বড় সড়ো একটা ফাইনের সম্মুখীন হতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন